আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে স্বাগতম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রুবি কিউবের একটি অ্যাডভান্স ম্যাথড সম্পর্কে বলবো সেটি হচ্ছে সি আচ্ছা সি কি কী সি ফুল ফর্ম হচ্ছে ক্রস এফ টু এল ও এল এল এবং পি এল এল রুবি আরও দুটো মেজর অ্যাডভান্স ম্যাথড আছে সেগুলো হচ্ছে রু এবং জি জি কিন্তু সব ফিম সিফ অফ হচ্ছে সবচেয়ে ফেমাস মেথড তো আমরা আজকে সিফ অফ নিয়ে আলোচনা করব তো ক্রস তো আমরা সবাই বুঝি এই যে ক্রস তো এফ টুয়েলটা কী আমরা বিগিনার মেথডটা যদি মনে করি তো আমরা এখানে হচ্ছে বিগিনার ম্যাথড একটা একটা করে কর্নার পিস সেই কারেক্ট জায়গায় অ্যালাইন করে সেই এজ পিসটা অ্যালগোরিদমের মাধ্যমে ইনসার্ট করে দেই এই যে এইভাবে এখানে আমরা এই যে ব্লু গ্রিন অরেঞ্জ পিসটা এভাবে অ্যালগোমেজের মাধ্যমে ইনসার্ট করে দিলাম কিন্তু এফ যেটা সেটা হচ্ছে আমরা এভাবে একটা কর্নার এজ পেয়ার বানাবো কর্নার এজ পেয়ার এবং সেটা কারেক জায়গায় ইনসার্ট করে দিব। আপনার বোঝা লাগবে না আমি কি করছি আপনারা শুধু দেখুন কারণ আমি নেক্সট ভিডিওতে সেটা এক্সপ্লেন করে দিব এফ আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখালাম আমরা এফ একটা করে কর্নার আর এইচ পিসের সেম কালারের পেয়ার করবো এবং পেয়ার করার পর সেটা হচ্ছে কারেকসলটি ইনসার্ট করে দেবো তো নেক্সট যেই স্টেপটা সেটা হচ্ছে ওএলএল অথবা ওরিয়েন্টেশন অফ দ্য লাস্ট লেয়ার তো অ্যাডভান্সড ওএলএল যেটা সেটাতে আছে সাতান্ন বা ফিফটি সেভেন অ্যালগোরিদমস এবং বিগিনার ওএলএল অথবা টু লুক ওএলএল এটাতে আছে দশটা অ্যালগোরিদম তো ওএলএল দিয়ে আপনারা যদি অ্যাডভান্সড ওএলএল শিখেন তো আপনারা মাত্র একটা অ্যালগোরিদম ইউজ করে এফ টু এর পর এই পুরো ইয়েলো লেয়ারটা মিলে ফেলতে পারবেন কিন্তু আপনারা যদি টু লুক ওএলএল শিখেন তো আপনাদের দুইটা অ্যালগোরিদম লাগবে এটা এইটা সলভ করার জন্য তো লাস্টে আমরা দেখি যে ইয়েলোটা সলভ হয়ে গেলেও এই পিসগুলো কারেক্টলি অ্যালাইন্ড নাই কোনোটাই ঠিক মতো অ্যালাইড নাই তো এই লাস্ট স্টেপটাকে বলে পিএলএল অথবা পারমিউটেশান অফ দ্য লাস্ট লেয়ার অ্যাডভান্স পিএলএল যেটা সেটাতে আছে একুশটা অ্যালগোরিদম এবং বিগিনার পিএলএল যেটা সেটাতে আছে ছ ছয়টা অ্যালগোরিদম তো আমরা একটি অ্যালগোরিদমের মাধ্যমেই শেষ করে দিলাম কিউবটা সলভ করা আপনারা যদি অ্যাডভান্স পিএলএল পারেন তো আপনারা জাস্ট একটা অ্যালগোরিদমের মাধ্যমে লাস্ট লেয়ারটা ঠিকমতো অ্যালাইন করে ফেলতে পারবেন পারমিউট করে ফেলতে পারবেন তো এবং আপনারা যদি টু লুক পিএলএল শিখেন তো আপনাদের দুইটা অ্যালগোরিদম ইউজ করা লাগবে যেমন আমি একটা টু লুক পিএলএল কেস বানাই তো এইখানে হচ্ছে আমরা দেখছি যে কোনো কর্নার পিস ঠিক মতো নাই আমাদের প্রথমে টু লুক এর মাধ্যমে আমরা প্রথমে কর্নারগুলো অ্যালাইন করব এবং তারপর পিস গুলো অ্যালাইন করব কিন্তু আপনারা যদি অ্যাডভান্স পি এল এল পারেন তাহলে আপনার ক্যালগোরিদমের মাধ্যমে কর্নার এজ সবগুলোই অ্যালাইন করতে পারবেন তো এটা ছিল জাস্ট একটা ওভারভিউ সিফ মেথডের উপর আমার নেক্সট ভিডিওতে আমি এফ টু এল অ্যাডভান্সড বিগিনার দুটোই আলোচনা করব। এবং তারপর ওএলএল এলএল পি ইনশাআল্লাহ এল করবো ইনশাল্লাহ তো আমাদের সাথে থাকলে আপনারা হয়তো ভিডিওগুলো পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন